সুপ্রিয় দর্শক, ডেইলি নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আজকে আপনারা দেখতেই পাচ্ছেন আমি আপনাদেরকে একটি বাইক দেখাবো, ব্যাটারি চালিত যে বাইক। আপনারা আমাকে অনেকেই কমেন্টে জানিয়েছেন যে দুই চাকার বাইক তো এতদিন আপনারা ইউজ করেন, এখন আপনারা জানতে চেয়েছেন তিন চাকার বাইক, যারা লেডিস, যারা আপনারা আপনাদের বাচ্চাদেরকে স্কুলে নিয়ে যেতে চান, যারা দুই চাকার বাইক চালাতে কষ্ট হয়, হয়তো রিস্ক ফিল করে অনেক সময়, তারা আমার কাছে জানতে চেয়েছেন অনেকেই যে তিন চাকার বাইকগুলো কোথায় পাওয়া যায় এবং কত দামের মধ্যে পাওয়া যায়, সেটা একটা সন্ধান আপনারা আপনার কাছে জানতে চেয়েছিলেন। সেই সন্ধানটি নিয়ে আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি। ভিডিওটিতে আমরা জানাবো আপনাদেরকে এই বাইকটির দাম কত এবং এটা কিভাবে আপনারা কিনতে পারবেন, কোথায় আসলে কিনতে পারবেন, এভরিথিং তথ্য আপনাদেরকে আমি জানাবো। আসুন আমরা ভিডিওটি শুরু করি, আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন। আসুন আমরা এখন ভিডিওটি শুরু করছি। দর্শক, তিন চাকার এই যে বাইকটি আপনারা দেখতে পাচ্ছেন, এটি ব্যাটারি চালিত বাইক। এই বাইকটি কোথা আসলে আপনারা কিনতে পারবেন সেই অ্যাড্রেসটি প্রথমে আমি আপনাদেরকে জানিয়ে রাখি। দর্শক, আপনাদেরকে আমি প্রথমেই অ্যাড্রেসটি দিয়ে রাখতে চাচ্ছি। দেখুন, আপনারা দেখতে পাচ্ছেন যেখানে ফারহান্স বংশাল রোড, এটা ন্যাশনাল ব্যাংকের বিপরীতে, 223/1। এখানে সানিভাইয়ের নাম্বার এটা, এখানে আপনারা যদি আসেন এই নাম্বারে ফোন করে এখানে আসতে পারবেন। এছাড়াও তাদের ওয়েবসাইট আছে, এই ওয়েবসাইটেও আপনারা ব্রাউজ করতে পারবেন। দর্শক, আমরা এখন বাইকটি সম্পর্কে জানবো। আমাদের সঙ্গে আছেন যিনি শিয়াব ভাই আমাদের সঙ্গে আছেন। এখন এই বাইকটি সম্পর্কে আপনাদেরকে শিয়াব ভাইয়ের মাধ্যমে আমরা আপনাদেরকে জানাবো। শিয়াব ভাই, যদি বলতেন যে প্রথমত এই বাইকটির প্রাইসটা যদি আমাদেরকে একটু জানান। প্রাইসটা হচ্ছে এটা আপনার 75,000 টাকা। 75,000 টাকা, আচ্ছা। মাত্র 75,000 টাকা হলে দর্শক আপনারা এই বাইকটি কিনতে পারবেন। এটা ব্যাটারি সহ তো? জি, ব্যাটারি সহ। ব্যাটারি সহ। এখন আমরা এই বাইকটি সম্পর্কে বিস্তারিত জানবো। এটি মূলত তিন চাকার বাইক। আপনারা কি এটা কি আপনাদের নিজেদের প্রোডাকশন নাকি আপনারা চায়না থেকে? নিজেদের প্রোডাকশন, চায়না থেকে নিয়ে আসা। আচ্ছা আচ্ছা, চায়না থেকে আপনারা সবকিছু নিয়ে আসেন, পরে আপনারা নিজেরা এখানে সেটিং করেছেন। আচ্ছা, এই বাইকটি কি কি সিস্টেম আছে এখানে ব্যাটারি চালিত আমরা দেখতে পাচ্ছি? প্রথমত এটা হচ্ছে যে আপনার, জি অবশ্যই, কন্ডিটেড হচ্ছে যে এটা 4টা ব্যাটারি। আচ্ছা, 48 ভোল্টে। আচ্ছা, এম্পিয়ার হচ্ছে বা 30 এম্পিয়ারে 4টা ব্যাটারি। আচ্ছা, এক চার্জার মিনিমাম 40-45 কিলো চলবে। আচ্ছা, 45-45 যাবে একবার চার্জ দিলে। একবার চার্জ। আচ্ছা, তো 4টা ব্যাটারি ইউজ করা হয়? হ্যাঁ, 4টা ব্যাটারি। আচ্ছা, আর আমাদের ব্যাটারি গ্যারান্টি আছে 6 মাসের। আচ্ছা, 1 বছরের সার্ভিস ওয়ারেন্টি আছে। আচ্ছা, আপনার পার্টস গুলো হচ্ছে যে আমরা যে পার্টস গুলো এই গাড়িগুলো মূলত প্রবলেম দেখা যায় পার্টস নিয়ে। আচ্ছা, পার্টস গুলো অ্যাভেলেবল না মার্কেটে। আচ্ছা, আমাদের ক্ষেত্রে আমরা যে প্রোডাক্টগুলো ইম্পোর্ট করতেছি এফডি পার্টস আমাদের কাছে আছে। আচ্ছা, এভরি পার্টস, এভরি পার্টস আপনাদের কাছ থেকে কিনলে তারাই পার্টস গুলো কোনো ধরে যদি প্রয়োজন পড়ে আপনাদের কাছ থেকে পার্টস কালেক্ট করে নিতে পারবেন। আচ্ছা আচ্ছা, এই ব্যাটারি কতক্ষণ একটা ফুল চার্জ হয়, কতক্ষণ চার্জে দিয়ে রাখলে? 6 ঘন্টা ফুল চার্জ হয়ে যায়। 6 ঘন্টা? হ্যাঁ, 6 ঘন্টা। আচ্ছা, ফুল চার্জ সারা দিন বাইকটি ইউজ মানে চালিয়ে আসে, চার্জ শেষ হয়ে যায়, সে রাতে এসে দিলে 6 ঘন্টা চার্জ দিলে ফুল চার্জ হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, 6 ঘন্টা হলে ফুল চার্জ হয়ে যাবে। আচ্ছা, বুঝতে পেরেছি। তো এই বাইকটির আর কি কি স্পেশালিটি আছে আমরা একটু দেখতে যাচ্ছি। দর্শক, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে একটা মিটার, জি স্পিড মিটার, এখানে স্পিড মিটার। টপ স্পিড কত এটার? এটা হচ্ছে টপ স্পিড 50। 50, জি 50 হচ্ছে টপ স্পিড। দর্শক, এবং এটার সঙ্গে আর কি কি আছে? এটা হচ্ছে হর্ন, এটা হচ্ছে আপনার লাইট মানে হেডলাইট, আর এটা ইন্ডিকেটর। আচ্ছা, ডান পাশে এটা হচ্ছে আপনার পিকআপ। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন ডান পাশে পিকআপ এবং দুইটা ব্রেক, তাই তো? দুপাশে দুইটা ব্রেক, দুই চাকার জন্য। আচ্ছা, আমরা ঠিক এই জায়গাটা আসলে ব্যাটারিটা বসবে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ব্যাটারি অপশনটা রাখা হয়েছে, ব্যাটারি যে চেম্বারটা, এখানে আপনারা 4টা ব্যাটারি বসাবেন। এই ব্যাটারি গুলো কি আপনাদের কাছে অ্যাভেলেবেল পাওয়া যায়? আচ্ছা, ব্যাটারিটা রিমুভ করা যাবে, উপরে নিচে করা যাবে বা অন্য কোথাও নিয়ে চার্জ দেওয়া যাবে। আচ্ছা আচ্ছা, যেখান থেকে খুলে অন্য কোথাও নিয়ে চার্জ করা যাবে, যে কোনো পজিশনে চার্জ করা যাবে। আচ্ছা আচ্ছা, সেটা তো বক্সের মধ্যে থাকে মনে হয়, বক্স ধরে আপনি ওর ভিতরে রাখবেন। আচ্ছা আচ্ছা, এইখানে একটা বক্স মনে হয়, এখানে কিছু একটা রাখার, এটা হচ্ছে সিট খোলার জন্য একটু একটু। আচ্ছা ঠিক আছে, এছাড়া এখানে এটাতে কোনো হাইড্রোলিক ব্রেক নাই? না, হাইড্রোলিক ব্রেক না, এটা জাস্ট ড্রাম ব্রেক।
দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটা খাঁচা দেওয়া আছে, এই খাঁচার মধ্যে আপনারা আপনাদের জিনিসপত্র গুলো রেখে দিতে পারবেন। আপনারা যখন বাচ্চাদেরকে স্কুলে নিয়ে যাবেন তখন হয়তো এখানে আপনারা আপনাদের বাচ্চাদের ব্যাগ এখানে রাখতে পারবেন। এছাড়া যদি বাজার থেকে আপনারা বাজার করে আনেন, বাজারগুলো এখানে রাখতে পারবেন, বাজারের ব্যাগটি এখানে রাখতে পারবেন। এবং এই বাইকটি কিন্তু খুব ছোটখাটো একটি সুন্দর বাইক। দর্শক সামনে দেখতে পাচ্ছেন একটা হেডলাইটটি যেটা আছে, দর্শক এলইডি লাইট একটা দেওয়া আছে সামনে, এবং দেখতে পাচ্ছেন যে চাকার যেটা দেখতে পাচ্ছি আমরা, এই চাকার সাইজটা কত? এটা হচ্ছে 16x2.5। সামনে পেছনে সব কি একই সাইজ? হ্যাঁ, সেম সাইজ, সেম বাইক, সেম চাকা। আচ্ছা, এটা তো টিউবলেস না? টিউবলেস না। আচ্ছা, টিউবলেস না দর্শক। এবং এই যে রিং গুলো আপনারা দেখতে পাচ্ছেন যে এটা তো স্পোক রিং না? না, এটা হচ্ছে অ্যালুমিনিয়ামের রিং, কিন্তু অ্যাডজাস্ট। অ্যাডজাস্ট, আচ্ছা, অ্যাডজাস্ট। এখানেও দুই দুই চাকার সঙ্গে দুই পাশে সাসপেনশন দেওয়া আছে, এবং ইজিলি কিন্তু এখানে আপনারা দুইজন খুব কমফোর্টেবলি এখানে বসতে পারবেন। পেছনে আপনাদের একটা ক্যারিয়ার দেওয়া হয়েছে, এই ক্যারিয়ারেও আপনারা আপনাদের জিনিসগুলো রাখতে পারবেন। দর্শক পেছনের একদম পেছন দিক থেকে আপনাদেরকে দেখাচ্ছি, চেষ্টা করছি আমরা দেখানোর জন্য যে নিচের পোর্শনটা, পেছনে কিন্তু একটা লাইট আছে, এখানে একটা বক্স থাকবে, বক্সটা খোলা আছে এই মুহূর্তে। দুইটা ইন্ডিকেটর লাইট দুই পাশে দেখা যাচ্ছে লাল। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন সামনে কিন্তু লুকিং গ্লাস দুইটাও খোলা আছে, লুকিং গ্লাসও লাগানো যাবে, এখানে দুইটা পার্সোনাল জায়গা আছে, এখানে খুলে রাখা হয়েছে এই মুহূর্তে। ওকে, এই ছিল এই বাইকটা সম্পর্কে বিস্তারিত মোটামুটি আমরা জানিয়েছি। এছাড়াও এই বাইকটি যদি আপনারা কিনতে চান তাহলে এখান থেকে নিতে পারবেন মাত্র 75,000 টাকায়। আপনার কি বার্গেনিং এর সুযোগ আছে নাকি এটা ফিক্সড? আমাদের ফিক্সড রেট, এটা ফিক্সড রেট। আপনারা যদি মনে করেন যে এইটি ছাড়াও আরো দুই চাকার বাইকে আপনারা তিন চাকা করে নিতে পারবেন, সেই সুযোগটাও এখানে আছে। এই সম্পর্কে আমরা একটু, জি, এই সম্পর্কেও আমরা একটু ভাইয়ের কাছ থেকে জানি। জি, আপনি যদি এগুলো দেখাতেন আমাদেরকে একটু বলতেন যে এই বাইকটা হচ্ছে সেম ক্যাটাগরি বাইক। আচ্ছা, এটা ব্যাটারি মুভ করা যাবে না। আচ্ছা, এক চার্জে আপনি 40-45 কিলো যাবে। জি, আপনি এটাও তিন চাকা করে দিতে পারবেন? তিন চাকা করে দেওয়া যাবে। দুই চাকা, এটা প্রাইস পড়বে 40,000 টাকা নরমালি। আচ্ছা, টু হুইলস, আর থ্রি হুইলস করলে পড়বে 60,000 টাকা। আচ্ছা, মানে 20,000 টাকা, 20,000 টাকা বেড়ে যাবে। আচ্ছা আচ্ছা, এই বাইকটার ক্ষেত্রে। আচ্ছা, এটাও এটাও একটা লাইট, এলইডি লাইট সামনে, তাই তো? সামনে এবং একটা বক্স এখানে রাখা আছে, দর্শক দেখতে পাচ্ছেন। এবং এটাও বেশ ছোট, বাইকটা ছোট মধ্যে, হ্যাঁ ছোট মধ্যে, দুইটা সিট এখানে আছে পেছনে এবং সামনে। জি, এরপর আরো একটা দেখতে পাচ্ছি আমরা, এই একটা মডেল, জি, 45,000 টাকা। আচ্ছা, আপনি যদি থ্রি হুইলস করি আমরা তাহলে সেক্ষেত্রে পড়বে আপনার 65,000 টাকা। আচ্ছা, 20,000 টাকা এক্ষেত্রে বেড়ে যাবে, বেড়ে যাবে। আর এখানে দেখতে পাচ্ছি চাকাটা বেশ মোটা, মোটা বেশ। আচ্ছা, মোটা, অনেক কমফোর্ট, বুঝতে পেরেছি। আচ্ছা, সামনেও সাসপেনশন আছে, পিছনেও সাসপেনশন, পিছনেও সাসপেনশন আছে। আচ্ছা, একটা মডেল, জি, এটাও আপনি থ্রি হুইলস করা যাবে, 45,000 টাকা প্রাইস নরমালি, টু হুইলস। আচ্ছা, থ্রি হুইলস করলে পড়বে আপনি 65,000 টাকা। আচ্ছা, এটাও 20,000 টাকা বেড়ে যাবে, বেড়ে যাবে। আচ্ছা, এরপরে আমরা যেগুলো দেখছি, এটা হচ্ছে অ্যাজ লাইক মোটরসাইকেল। জি, একদম মোটরসাইকেল, মোটরসাইকেলের মতো হুবহু দেখতে। জি, এটা আপনি ছোট, জি, সাইজটা একটু ছোট ছোট। এটা হচ্ছে 6 ব্যাটারি, 6 ব্যাটারি, 30 অ্যাম্পিয়ারের 6টা, আর 1 বছরের ব্যাটারি গ্যারান্টি আছে। আচ্ছা, আর 1 বছর সার্ভিস ওয়ারেন্টি আছে। আচ্ছা আচ্ছা, এক চার্জে এটা আপনি 80 কিলো যাবে, 80 কিলো যাবে। আচ্ছা, এক চার্জে, আচ্ছা, 6 ঘন্টা হলে 6 ঘন্টা ফুল চার্জ, ফুল চার্জ হয়ে যাবে। এটা প্রাইস পড়বে নরমালি টু হুইলস পড়বে 95,000 টাকা। এটা চাকাটাও বেশ বড়, মোটা, বড় বড় মোটা। জি জি, বুঝতে পেরেছি। পিছনে ডাবল সাসপেনশন আছে। এটার স্পিড কত আছে? এটা স্পিড আছে 80। ব্যাটারিটা কি এখানে? ব্যাটারিটা নিচে বক্সে। আচ্ছা আচ্ছা, নিচে বক্সে না? আচ্ছা, বুঝতে পেরেছি। এটা আপনি সম্পর্কে একটু জানি যে এটা হচ্ছে আপনার, এটা একটা এলইডি, এলইডি স্পিড লাইট আছে। জি জি, ইন্ডিকেটর, স্পিড ইন্ডিকেটর, হ্যাঁ জি জি। তারপর একটা সামনে লাইট দেওয়া আছে, সাসপেনশন আছে। আচ্ছা, আর এটা ব্যাক গিয়ার আছে, হ্যাঁ, এটা রিভার্সও যাবে। আচ্ছা আচ্ছা, পিছনেও যাবে। আচ্ছা, এটা ব্যাটারি হচ্ছে 5টা, 5টা ব্যাটারি। আচ্ছা, কতক্ষণ ব্যাটারি? এটা আপনি এক চার্জে 70 কিলো যাবে, 70 কিলো যাবে এক চার্জে। আচ্ছা, বুঝতে পেরেছি। 30 অ্যাম্পিয়ারে 5টা ব্যাটারি, বুঝছেন? যে এগুলো কি থ্রি হুইল করা যাবে? হ্যাঁ, সবগুলো থ্রি হুইল করা যাবে। আচ্ছা, জাস্ট এখানে টু হুইল গুলো করা আছে, থ্রি হুইল করতে পারবে। আচ্ছা, সেক্ষেত্রে এগুলো প্রাইস কেমন পড়বে থ্রি হুইল করলে? এমনি নরমালি প্রাইস হচ্ছে এটা 85,000 টাকা। আচ্ছা, এটা, হ্যাঁ, টু হুইল। আচ্ছা, আর থ্রি হুইল করলে পড়বে 1,05,000 টাকা।
আচ্ছা বুঝতে পেরেছি। আচ্ছা এটার যে ফাংশনটা, এটা আপনার এক বছরের ব্যাটারি গ্যারান্টি আছে। আচ্ছা নরমালি যদি ব্যাটারি কোনো প্রবলেম হয় আমরা এক বছরের মধ্যে চেঞ্জ করে দিব। আচ্ছা ব্যাটারি গ্যারান্টি আর এক বছর সার্ভিস ওয়ারেন্টি। আচ্ছা বুঝতে পেরেছি। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এটা লুকিং গ্লাস দুইটা এখানে আছে, এছাড়াও এই দুইটা ব্রেক, এটা তো হাইড্রোলিক ব্রেক নাই, জি হাইড্রোলিক, সামনে হাইড্রোলিক। আচ্ছা এটা তো হাইড্রোলিক, জি এই যে। আচ্ছা সবগুলোই হাইড্রোলিক ব্রেক। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন সামনের চাকাটা হাইড্রোলিক। এরপর যেটা আমরা দেখতে পাচ্ছি এটার, এটার প্রাইসটা এটা হচ্ছে 90,000 টাকা। 90,000, জি। আচ্ছা 90,000 টাকা দুই চাকা, দুই চাকা এবং তিন চাকা হলে 110,000 টাকা। 110,000 টাকা থ্রি হুইলস নিলে, বুঝতে পেরেছি। এটা তো হাইড্রোলিক ব্রেক আছে। হুম হুম। এটা আপনার গাড়িটা একটু বড়, বড় বেশ বড় সরো দেখতে, গাড়িটা অনেক হেভি, স্পিডও বেশি। আচ্ছা স্পিডও বেশি, স্পিডও বেশি। আচ্ছা দর্শক এই ছিল আমাদের এই বাইকগুলো সম্পর্কে তথ্য। আপনাদেরকে খুব অল্প সময়ের মধ্যে, ভিডিওটি বড় হয়ে যাচ্ছে, অল্প সময়ের মধ্যে আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি বাইকগুলো সম্পর্কে। আপনারা এখানে যে অবস্থায় আছে টু হুইলের, আপনারা থ্রি হুইল করে নিতে পারবেন। এই বাইকগুলো অনেকেই চান থ্রি হুইল করার জন্য, সেটার একটা বিস্তারিত তথ্য আপনাদেরকে জানিয়েছি। এবং ভিডিও ডেসক্রিপশনে এই শোরুমের নাম্বারটি দেওয়া থাকবে, এই নাম্বারে ফোন করে আপনারা এখানে যোগাযোগ করতে পারবেন। এছাড়াও আপনারা সরাসরি এখানে অ্যাড্রেসটি, যে অ্যাড্রেসটি দেওয়া থাকবে সেখানে ফোন করে আপনারা সরাসরি এখানে এসে এই বাইকগুলো কিনতে পারবেন। তো এই ছিল আজকে ভিডিও, ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের চ্যানেলটাতে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করার পরে বেল আইকনে ক্লিক করবেন যাতে পরবর্তী ভিডিও সবসময় আপডেট পেয়ে যান। ধন্যবাদ সবাইকে।